দক্ষিণ আফ্রিকার চেয়ে শক্তিশালী বাংলাদেশ হোয়াইট মোর। সম্প্রতি ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে ভারত, এবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। এই প্রথম পূর্ণাঙ্গ সফরে ভারতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বাংলাদেশের সাবেক কোচ গ্রেট হুইটমোরের মতে দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ দল ভালো, তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ মোটেই সহজ হবে না বলে ভারতকে সতর্ক দিয়েছেন তিনি। হোয়াইটমোর মনে করছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ হবে উপভোগ্য, কারণ বাংলাদেশের বর্তমান দলটি পটিয়াদের চেয়ে ভালো দল। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেসকে হোয়াইটমোর বলেছেন সিরিজটি দারুণ উপভোগ হবে, বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল, তাদের অনেক খেলোয়াড় এখন টি-20 লিগে খেলে, এটা তাদের কাছে লাগবে, তাছাড়া তারা সব সময় ভয়ঙ্কর দল, নিজের দিনে তারা যে কোনো হিসাব পাল্টে দিতে পারে। ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিত নিয়ে হোয়াইটমোর বলেন, কোনো সন্দেহ নয় সে কোহলির সব ফর্মেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান, তবে উপস্থিত দলের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। তবে কোহলির অনুপস্থিত সত্ত্বেও ভারত শক্তিশালী দল, রোহিত শর্মা দারুণ ফর্মে আছে। ঘরের মাটিতে ভারত সবসময় কঠিন প্রতিপক্ষ, বাংলাদেশের জন্য এটা কঠিন এক পরীক্ষা হবে সন্দেহ নেই। আগামী নভেম্বর মাসের 3 তারিখে প্রথম টি-20 ম্যাচে শুরু হবে বাংলাদেশ ভারত সফর। টি-20 সিরিজ শেষ হলেই মাঠে নামবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে।